প্রিয় দর্শক, আমরা বিদেশি টিভি এন্টারটেইনমেন্ট আপনাদের সবাইকে স্বাগতম। শুভ রাত্রি আমেরিকা এবং শুভ সকাল বাংলাদেশ সবাইকে। আমার চ্যানেলটি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন, সবাই এই ভিডিওটি শেয়ার করবেন, ফলোব্যাক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাতের নগরী ব্রুকলিন আপনারা দেখছেন, মধ্যরাত্রের এইটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। মধ্যরাতে আসলে নগরীগুলো কিছু কিছু এরিয়ায় আপনার খারাপ লোকের সমাগম থাকে এবং রাতে আসলে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। আমরা দেখি রাস্তায় যে হাঁটাহাঁটি করে, অনেক সময় আপনারা দেখতে পাবেন যে রাতের বেলা কিন্তু কিছু খারাপ লোক সাইকেল নিয়ে বা হেঁটে বাইকওয়ালাদের অ্যাটাক করছে, তারপর বাইকওয়ালাদের মোবাইল নিয়ে যাচ্ছে, বাইকওয়ালাদের ওয়ালেট নিয়ে যাচ্ছে, রবারি হচ্ছে। তো রাতের নগরী আসলে এটা বলা মুশকিল। আমরা রাতে চলি, বাট সামটাইম রাতে খুবই বিপজ্জনক, বিশেষ করে গাড়ি খুবই স্পিডিংয়ের ভিতরে থাকে, বাইক সাইকেলের জন্য খুবই বিপজ্জনক। এই মিড নাইটে যারা চলাচল করে, আমরা দেখেছি এরকম হয় যে খুবই স্পিডে গাড়ি চলে এবং যেখানে বলা লেখা আছে 25 সেখানে 35-40 এরকম চালায়, আবার কোথাও কোথাও 80-55 দেওয়া, সেখানে 75-80 মতো স্পিডে চালানো হয়। সো রাতে আপনারা দেখছেন এটা ফুলটন স্ট্রিট ব্রুকলিন মধ্যরাত্রের, যেহেতু আজকে রবিবার। আমাদেরকে খুব সতর্ক অবস্থানে থাকতে হয় শনি রবি দুদিন, খুবই বিপজ্জনক একটা দিন। এই দুই দিন কিন্তু অনেকে চেষ্টা করে বাইক নিয়ে নেওয়ার, তারপরে মানি ব্যাগ, মোবাইল, এগুলি মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে। রাতের নগরী ব্রুকলিন নিউ ইয়র্ক আমেরিকা, কিছু কিছু এরিয়া আছে যেগুলি বিপজ্জনক এরিয়া, এখানে রাতে কাজ করা যায় না, রাতে একা চলা যায় না। আপনাদের উচিত হবে যখন আপনার রাতে কোথাও কোনো ডেলিভারি এলাকায় যাবেন, আপনারা আগে পিছিয়ে ডাইনে পাবেন যে দেখে নেবেন। আর নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা চরম অবনতির দিকে, দিন দিন খারাপ হচ্ছে, রবারি হচ্ছে, হেড ক্রাইম হচ্ছে, চুরি ডাকাতি শুরু হয়ে গেছে। তো যারা রাতেবেলা চলাচল করেন না, তারা হয়তো আপনারা দেখেন না, আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে রাতের নগরী কীরকম মধ্যরাত্রে। আমরা এখন ব্রুকলিন ক্রাউন হাইস এরিয়াতে আছি। রাতের বেলা আসলে ব্রুকলিন কেউ ঘুমায় না এবং বেশিরভাগই এই যে শনি রবিবার আসলে এখানকার স্থানীয় লোকজন বা বাইরে থেকে আসে, বারে যায়, ক্লাবে যায়, হ্যাঁ নাইট ক্লাব বিভিন্ন বার আছে, এখানে তারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসে, খাওয়া দাওয়া করে, আমোদ ফুর্তি করে। তো রাতে আমরা কাজ করি, রাতে আমরা বাইক চালাই, আমাদেরকে খুব সতর্ক অবস্থায় থাকতে হয় এর মধ্যরাত্রে, কারণ অনেক বাজে বাজে লোক থাকে, তারা চেষ্টা করে কিছু খারাপ কাজ করার জন্য বাইকওয়ালাদের সাথে। আমরা পুলিশকে জানাই রাখি, তার পুলিশ আসে, কিন্তু এটার সুরা হয় না বা কোনো সমাধান নাই। এখন জীবনের ঝুঁকি নিয়ে আসলে আমরা কাজ করি এখানে, নিউ ইয়র্কের মতো আমেরিকার মতো জায়গায় আসলে এগুলি ভাবা যায় না যে এরকম উশৃঙ্খল উগ্রপনা মাঝে মাঝে আমরা দেখতে পাই, বিশেষ করে শুক্রবার, শনিবার এবং রবিবার। রবিবার খুব কম দেখা যায়, বাট বিশেষ করে
আপনার শুক্রবার যে রাতে মধ্যরাতে এখানে অনেক সমস্যার সৃষ্টি হয়। তো আমরা সকলকে বলবো যারা রাতে কাজ করেন, বিশেষ করে মিড নাইটে, খুব সাবধানে আপনারা বাইক চালাবেন, ডানে বামে দেখবেন, নিরিবিলি এলাকায় যাবেন না। আপনারা জানেন যে কিছু কিছু এরিয়া আছে এগুলি খুবই বিপজ্জনক, এইসব এরিয়ায় কিছু খারাপ লোক আছে, তারা চেষ্টা করে আপনার বাইক নেওয়ার জন্য, তারপরে হলো মোবাইল নেওয়ার জন্য, টাকা পয়সা নেওয়ার জন্য এগুলি থাকে। তো এছাড়া রাতের বেলা পার্কে অনেকে আমরা দেখি বাংলাদেশিরা পার্কের ভিতরে যায়, এখানে বসে থাকে। পার্কে রাত্রেবেলা কিন্তু মোটেও সেফ না। তো আমরা বলবো যারা রাতে কাজ করেন আপনারা খুব সাবধানে থাকবেন, যদি কোনো কিছু হয় তাহলে সাথে সাথে পুলিশ কল দিবেন। পুলিশ কল দিলেই তখন আপনি একটা মোটামুটি ফলাফল পাবেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ফলাফল পাওয়া যায় না। তাদেরকে রিপোর্ট করলে তারা বলে যে এটা দেখবে। দেখেন এই যে রাতে কোনো একটা মানুষ দেখা যায় না, কিন্তু বাংলাদেশে হলে এতক্ষণে গাড়ি দেখা যেত অনেক এবং সেই সাথে মানুষও দেখা যেত। আমরা এরকমও দেখেছি পুরান ঢাকায় মাঝে মাঝে রেস্টুরেন্টে অনেক মানুষ খেতে যায় এখানে রাতের বেলা, বাট এখানে কিন্তু সেরকম না। এখানে আপনার একটা টাইম আছে, এই টাইমের ভিতরে আপনাকে শেষ করতে হবে, আপনার টাইমের বাইরে যেতে পারবেন না। রাতের বেলা আসলে আমরা খুব জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি, সেটা গাড়ি থেকে হয়তো চিন্তাই হতে পারে, বাইক থেকেও চিন্তাই করে। এখন রাতে আগে এক সময় খুব নিরাপদ ছিল, বাট এখন বর্তমান সময় রাতে চলাচল করা বা কাজ করা বাইক দিয়ে বা আপনি ট্রেনে যদি যান সেখানেও কিন্তু নিরাপদ নেই। নিউ ইয়র্কে বিশেষ করে নিউ ইয়র্কের রাস্তা আগে এক সময় খুব আমরা অনেক কাজ করেছি রাতে বাইক দিয়ে, এদিক ওদিক ছুটাছুটি করেছি, কোনো সমস্যাও নাই। কিন্তু বর্তমান সময় আপনার প্যান্ডামিকের পর থেকে দিনে দিনে খারাপ হয়ে গেছে রাতের বেলা, এবং মাঝে মাঝে আমরা শুনি দিনের বেলা তো চিন্তাই হয়, তারা বাইক দিয়ে কাজ করে তাদের বাইক ছিনিয়ে নেওয়া হয়, পয়সা ছিনিয়ে নেওয়া হয়, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়, এবং রবারি হেড ক্রাইম এগুলি চলছে। তো রাতের আসলে এইখানে আপনারা দেখছেন যে রাতের কী অবস্থা হয়, দেখছেন ফাঁকা। এখন কিন্তু আমি আমাদের এলাকায় চলে এসেছি, আমার বাসার কাছাকাছি, বাসার কাছে এরিয়াতে চলে আসছি। আজকে এই পর্যন্ত, আপনাদেরকে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।